তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আমরা কিন্তু প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ অ্যাপটি ব্যবহার করে থাকি, যার মাধ্যমে আমরা খুব সহজেই চ্যাটিং করে থাকি। বিভিন্ন ছবি, ভিডিও, অডিও বা আমাদের পার্সোনাল ইনফরমেশন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাইকে শেয়ার করি। তো আমরা যারা হোয়াটসঅ্যাপ অ্যাপটি ব্যবহার করি তারা কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপের এমন কিছু বা এমন কয়েকটি গোপন সেটিংস রয়েছে যেগুলি সম্পর্কে কিন্তু অনেকেই জানে না। আমরা শুধু হোয়াটসঅ্যাপ অ্যাপটি ব্যবহার করে থাকি কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে এমন কিছু গোপন সেটিংস লুকিয়ে রয়েছে যা সম্পর্কে কিন্তু অনেকেই জানে না। তো এই গোপন সেটিংসগুলো আপনাদেরকে জানা একান্ত প্রয়োজন, এটার মাধ্যমে আপনার অনেক কিছু কাজে আসবে। তো আজ আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের এমন তিনটি গোপন সেটিংস দেখাবো যেগুলো জানলে আপনার 100% অনেক কাজে লাগবে। তো আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে এই তিনটি গোপন সেটিংস আপনার জানা একান্ত প্রয়োজন। সো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ইউটিউবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য এক্সপার্ট মিস্ত্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন আইকনটি রয়েছে সেটি অন করে দিন। ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপের এই তিনটি গোপন সেটিংস করার জন্য আপনাকে অবশ্যই প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করতে হবে। তো আপনারা প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করবেন। তো এখন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের এই তিনটি গোপন সেটিংস একটার পর একটা বলবো। তো প্রথম সেটিংসটি হলো, তো অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেকেই আছে যারা কিন্তু আমাদের কোনো পারমিশন ছাড়াই বিভিন্ন আজেবাজে গ্রুপে অ্যাড করে দেয়, বিভিন্ন গ্রুপে অ্যাড করে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে বিভিন্ন আজেবাজে মেসেজ আসতে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেকটাই বিরক্তিকর হতে হয়। তো আপনি কীভাবে এটি বন্ধ করবেন? তো এটি বন্ধ করার জন্য এখন আপনি জাস্ট হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখন আপনি সেটিংস যাবেন। সেটিংসে আসার পর এখন আপনি অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর এখন আপনি প্রাইভেসি এখানে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর এখন আপনি গ্রুপস এখানে ক্লিক করবেন। গ্রুপসে ক্লিক করার পর এখন আপনি নো বডি সিলেক্ট করবেন, দেন আপনি ডান করবেন। তাহলে কিন্তু এবার আপনাকে কখনও কেউ আপনার পারমিশন ছাড়া আপনাকে আর কখনও কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনি পুরোটাই সেফ থাকতে পারবেন। তো এটা ছিল জাস্ট ফার্স্ট সেটিংস। দ্বিতীয় সেটিংসটি হলো, তোমরা যখন কোনো চ্যাট বক্সের বা কোনো গ্রুপের ভয়েস এসএমএস শুনতে যাই তখন কিন্তু আমাদের ভয়েস এসএমএসটি টাইপ করে শুনতে হয়। তো দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এভাবে টাইপ করে শুনতে হয়, একেবারে আমরা শুনতে পারি না। তো আপনি জাস্ট একবার ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি সবগুলো ভয়েস এসএমএস একটার পর একটা শুনতে পারবেন। আপনাকে আর বারবার ট্যাপ করতে হবে না। তো জাস্ট আপনি একবার ট্যাপ করবেন তাহলে কিন্তু আপনি সবগুলো এসএমএস একবারে শুনতে পারবেন। তো জাস্ট আমি একবার ট্যাপ করছি। তো দেখতে পাচ্ছেন যে একবার ট্যাপ করছি তাহলে কিন্তু আপনি চারটি ভয়েস এসএমএস একবারে শুনতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি ট্যাপ করলাম না, একটার পর একটা কিন্তু আপনি ভয়েস এসএমএস শুনতে পারবেন কোনো রকম ট্যাপ ছাড়াই, বা আপনি ক্লিক না করে আপনি সবগুলো মেসেজ একেবারে শুনতে পারবেন। তো এটা ছিল জাস্ট সেকেন্ড সেটিংস। তৃতীয় সেটিংসটি হলো, তো আপনার বন্ধুরা যদি কোনো এসএমএস সেন্ড করে আপনাকে তাহলে কিন্তু আপনি ওই এসএমএসটি দেখলেও সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি ওই এসএমএসটি দেখেছেন বা পড়েছেন, কারণ ওই এসএমএসের পাশে যে ব্লু টিক মার্ক থাকে সেটা কিন্তু দেখাবে না। তো আপনি চাইলে এই সেটিংসটি করতে পারবেন। তো এই সেটিংসটি করার জন্য এখন আপনি জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখন আপনি সেটিংস যাবেন। সেটিংস আসার পর এখন আপনি অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর এখন আপনি প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর এখন আপনি জাস্ট রিড রিসিপ্ট এটা যদি অন থাকে তাহলে আপনি অবশ্যই এটা ওয়াপ করবেন। তাহলে কিন্তু এবার যদি আপনার কোনো বন্ধু আপনাকে এসএমএস করে তাহলে কিন্তু আপনি ওই এসএমএসটি দেখলেও বা পড়লেও সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি ওই এসএমএসটি দেখেছেন বা পড়েছেন। তো এই ছিল হোয়াটসঅ্যাপের তিনটি গোপন সেটিংস। তো আপনি চাইলে এই সেটিংসগুলো করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করে অবশ্যই বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।